গ্রাহকের মৃত্যুর প্রায় দুটা দশক হল, হারত বন গজিলেও বকেয়া ধন লাগবই APDCL। 18 বছর পূর্বে মৃত্যু হওয়া গ্রাহকলৈ বকেয়া বিচারি সমন জারি। স্মার্ট শক্তি বিভাগের আজব কাণ্ড, ঘটনার স্থান নগাঁওয়ের চামুগুড়ির গেন্ধালী আদর্শ গাঁও। 18 বছর পূর্বে মৃত্যু হয়েছিল গাঁওখনের প্রমীলা দাস নামের মহিলাগুলি। তারপিছত এই ঘরখনত বাস করেছিল মহিলাগুলির কন্যা, কিন্তু 5 বছর পূর্বে মৃত্যু হয়েছিল প্রমীলার কন্যা রেণুমাই দাসর। রেণুমার মৃত্যুর পিছত বিভাগীয় ঠিকাদারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল ঘরখনের। বছর বছর ধরে ঘরখনত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার পিছত হঠাৎ মৃত মহিলাগুলি আহিল এখন সমন। মৃত প্রমীলা দাসক 10,700 টাকা বিদ্যুতের বিল বিচারি সমন শক্তি বিভাগের। প্রমীলা দাস মরি গেল কারেন্টর এই লাইনের, যে যিনি আজি 5 বছর হল মরা কন্ট্রাক্টর পাঞ্জল দাস ডিসকানেকশন করে গুছি গেল। এই আপনার 19 সনের কথা, মই মাটিখিনি ক্রয় করেছিল আপনার 13 সনত, মানে জিয়েকর পা করেছিল, আর মিটাও নাই আর লাইনের কানেকশনও নাই। থাকার পিছত কি কইলে এটা আজি 15 দিন আগত এই সামন দি পঠিয়েছে, 10,700 কে টাকা দি পঠিয়েছে। গ্রাহকের মৃত্যুর পিছত শক্তি বিভাগেই সংযোগ বিচ্ছিন্ন করার পিছত হঠাৎ 18 বছর পূর্বে মৃত্যু হওয়া মহিলাগুলি চামগুড়ির APDCL-এ সমন জারি করাক এতিয়া সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। প্রকৃত গ্রাহক প্রমীলা দাস আর কন্যার মৃত্যু হল। এতিয়া প্রমীলা দাসর কন্যার পৰা ঘর মাটি ক্রয় করা পরিয়ালটক বিল বিচারি শক্তি বিভাগে হারাশাস্তি করার অভিযোগ উঠিছে। বিভাগীয় SDO-ই পরিয়ালটক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভাবুকি দিয়ারও উঠিছে অভিযোগ। আমি SDO গুলে গেলো, SDO-ই তেতিয়া কলে যে নহয় আপোনালোকে এইটো বিল দিবই লাগিব। তেতিয়া আমি বিলটো কেনেকে দিম, এনেকুৱা মাধৰ মাত দিলে কেনেকে হব পাৰে? চিটি বোর্ডৰ এজন কর্মচারী তেখেতে আহি পেলায় কৈছে যে আপুনি যে এইটো বিল নিদিয়ে মূল লাইনটো কাটি দিব। তারপর তেখেতে কৈছে নহয় নাতি পুতি দিনলৈকে আপুনি দিবই লাগিব। আর কন্ট্রাক্টর যিজন পাণ্ডল আছে নিজে কৈছে যে SDO কৈছে যে তাত আমি ডিসকানেকশন কৰি থৈ আহিলো আর বিলো ক্লিয়ার আছে। তেখেতে কোৱাৰ পিছতো SDO মৰা নাছিল। কিন্তু প্রশ্ন হয়, যদি 18 বছর পূর্বে মৃত্যু হওয়া মহিলাগুলির বকেয়া আসলেই, সেয়া পরিশোধ করবলৈ তেওঁৰ মাটি ক্রয় করা লোকজন জানো বাধ্য হয়। যদি 2019 চনতে বিভাগীয় ঠিকাদারে পরিয়ালটোর সংযোগ বিচ্ছিন্ন করেছিল, তেন্তে 5 বছরের পিছত কিয় হারাশাস্তি করা হয়েছে আন এটা পরিয়াল? পুরনি গুদামৰ পৰা হেমন্ত দাসৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।